আজকে হলো আমাদের পিওর ফাইনালি রিসেপশন। আমরা তো বিয়ে টিয়ে সব কিছু এনজয় করেছি আর সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা জানাবে কমেন্ট করে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর আজকে আসছে রিসেপশনের ভিডিও, তো তোমরা দেখো আর নিশ্চয়ই এটাও জানাবে এই ভিডিওটাও কেমন হয়েছে। তো তোমরা তো দেখতেই পারলে আমাদের রিসেপশনে গ্র্যান্ড এন্ট্রি, আর এবার তোমরা দেখতে পারবে গ্র্যান্ড খাওয়া, ফুচকা খাওয়া। আর তার আগে একটু করে নিয়েছিলাম ফটোশ্যুট, আর তারপরে ডাইরেক্ট চলে গেছি ফুচকা খেতে। ফুচকার জন্য তো আমরা সবাই পাগল, তো ওটা আজকের ডেটটা তো সবাই জানো, 14 February ভ্যালেন্টাইন ডে। আর তার জন্য আমি আমার ভ্যালেন্টাইনের সাথে একটু রিল বানিয়ে নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ফুচকা তো খাবো, মানে বিয়ে বাড়িতে আসছি আজকে 3-4 দিন থেকে, কিন্তু এখন তো এখন পর্যন্ত আমরা গিফটই দেইনি, ভাবতে পারছো? তো ফাইনালি এখন গিফট দেওয়ার পালা, আর তার জন্য আমরা এনভেলপ রেডি করছিলাম। আর এখানে কি লিখেছিলাম সেটাও তোমরা ভালো করে দেখে নাও, সেটা আমি বলতে চাইছি না, তোমরা নিজেরাই দেখে নাও। তো গিফট দিয়েই এবার আমরা কিন্তু চলে যাব ফুচকার দিকে। হ্যালো গাইস, কি হচ্ছে? হ্যালো, আমরা এসেছি রিসেপশনে। কার রিসেপশন? আমাদের ফ্রেন্ড পিউ। পিউ কি খাচ্ছ? কফি। ঠিক আছে, এখন ফুচকা খাবো। ও ফুচকা, আমি তো আজকে 100টা ফুচকা খাবো। ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ হচ্ছে 100 টাকা চ্যালেঞ্জ। তো বিয়েটা ছিল মিক্স বিয়ে, বেঙ্গলি আর অ্যাসামিস। তো আমি এখানে পুরো অ্যাসামিস লুক দিয়ে চলে আসছি, মানে মেখলা চাদর পরে নিয়েছি। আর সুপ্রিয়া তো দেখতেই পাচ্ছ, গর্জিয়াস বিউটি গার্ল। আর এখানে আশাকে শুধু দেখা যাচ্ছে না, আর দেবনাথকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমরা ডিসকাস করছিলাম আই মেকআপের, দেখতে পাচ্ছো মেয়েটা কত সুন্দর করে আই মেকআপ করেছে। আর তার সাথে আমি কিছুই করিনি, তাও আমারটাও দেখিয়ে দিয়েছে। আর ওরটা তো সবচেয়ে বেস্ট, বলতেই লাগবে না দেবনাথেরটা। গাইস, ভিডিও এডিট করতে বসে মানে নিজেরই রিগ্রেট ফিল হচ্ছে, কারণ আমরা এত বিজি হয়ে গেছিলাম বিয়ার এনজয় করতে যে একটা ভিডিও ক্লিপও নেইনি। তাও আমরা ছোটো মোটো এক দুটা যেটা ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। उसको इतना समझाना, न कर शादी ये बर्बादी, फिर न पछताना। রিল বানিয়ে এবার কিন্তু চলে আসছি বিহু রাস্তে। তো দেখো আমার বিহু ডান্স। ডান্স